এই প্রথম মাল্টিপ্লান সেন্টারের একদম মেইন গেট পর্যন্ত গিয়ে তারপরে আবার ফেরত আইসা সাততলায় উঠছে এক ভাই। উদ্দেশ্য কি? হাসান ভাইয়ের সাথে দেখা হয় নাই, বাসা চলে যাচ্ছিল মন খারাপ করে, খুলনা থেকে আসছে আমাদের ইয়ামিন ভাই পিসি বিল করতে, সেই ক্লাস 8 থেকে নাকি আমার ভিডিও দেখে। আমার সাথে দেখা হওয়ার পরে সে কি করছে জানেন? হাতে এইগুলো ছিল, হাত থেকে এটা নামাই দিয়ে জাস্ট আমার এইভাবে জড়াই ধরছে। বাইরে বলছি উপরে আসেন, তারপর আসলাম, কথাবার্তা বললাম, এখন ওনার পিসির কম্পোনেন্টগুলো এখানে সাজাইছি। 1,63,000 টাকায় ভাই একটা পিসি বিল করছে 13,400 দিয়ে, আর গ্রাফিক্স কার্ড হচ্ছে 3060। ভাইয়ের বাসা হচ্ছে খুলনাতে, আর উনি একা আসে নাই, ওনার বোনও আসছে সাথে। টোটাল পিসিটা বানাইছে ভাই কী জন্য আর কয় টাকায় বানাইছে, ডিটেলসটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর আমাদের ভিডিও করার উদ্দেশ্য একটাই, আপনি বাসায় থাকলেও যেন আমাদের বাজারে মার্কেটে কী প্রাইসে কোন প্রোডাক্ট আমরা সেল করছি এটার আইডিয়া যেন আপনার থাকে। ভাই আসছে খুলনা থেকে, এরকম ঢাকার বাইরে থেকে অনেক জায়গা থেকে আমাদের কাছে মানুষ পিসি বিল করতে আসে। সো আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক দিয়ে আমাদেরকে একটু বেশি বেশি সাপোর্ট অ্যান্ড উৎসাহ দিবেন। চেষ্টা করবো সবসময় এই টাইপের ভিডিওগুলো আপনাদেরকে দিতে। হাসান ব্লগস ইউটিউব চ্যানেল এবং ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলে আমাদের সবাই কিন্তু অনেক দিন আগে থেকে আমাকে ফলো করছে। সো আশা করছি আপনারা সামনের দিকে যারা আমাদের ভিডিওতে আসবেন আমাদের আগের মতোই সাপোর্ট দিবেন। তো চলেন কথা না বাড়ি, আমাদের ইয়ামিন ভাইয়ের পিসিটা 1,63,000 টাকায় উনি নিচ্ছে। কী কী কম্পোনেন্ট আছে, কোনটার দাম কত? তো ভাইয়া কী অবস্থা আপনার বলেন? ক্লাস 8 থেকে নাকি আমার ভিডিও দেখা শুরু করছেন, এখন কোন ক্লাসে পড়েন? এসএসসি পরীক্ষা দিছি। দিয়ে দিছেন, তার মানে 2 বছরেরও বেশি? বেশি, 2 বছর। রেজাল্ট কি হয়েছে? হ্যাঁ হয়েছে। কি রেজাল্ট? A- পাইছি। A- 1,63,000 টাকার পিসি। জি। A+ 5,00,000 টাকার পিসি নিশ্চিত। জি বাবা, ঠিক না? জি। তো যাই হোক, এই পিসি কিন্তু উনি বিল করছে, আমি শুনছি গেমিং করবে, পাশাপাশি ফ্রিল্যান্সিং করবে, গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করবে। কাজ কি শিখতেছেন না শিখছেন? মানে শিখতেছি। শিখতেছেন? আপনি যে কাজের জন্য পিসি নিছেন ওটার থেকে কিন্তু মানে কাজের থেকে অনেক বেটার পিসি হয়েছে। জি, অনেক কিছু করা সম্ভব এই পিসি দিয়ে, কিন্তু করতে হবে। জি, আলহামদুলিল্লাহ। পিসি বিল করছেন আপনি আপনার জন্য, কিন্তু বিলের মধ্যে দেখলাম আপুর নাম, এটার কারণ কি? মানে টাকা পয়সা যা সব আপনার নামে, মানে আপনাকে আব্বুরে পটাইছে, এটা আপনি একটু বলেন। ক্যামেরার সামনে আসবেন না পিছনে থেকে বলবেন? আসেন। এই যে আপু আছে, এটা ওনার নাম হচ্ছে খুকুনা, আমি বিলে দেখলাম এমনটা, একটু একটু হাতে নেন। আমার ছোট কি কি বইলে আব্বুরে পটাইছেন একটু শিখা দেন, আরো অনেকে আছে, অনেকে আছে শিখতে পারবে। মনে করো যে অনেক ছোটবেলা থেকে স্বপ্ন যে কম্পিউটার ফ্রিল্যান্সিং করবে, মানে গেম খেলবে, এই জন্য আর কি আব্বুরে বলতাম। আব্বু তো মনে করো দিন মজুরি, সে তো আর দিতে পারবে না, অনেক ভাবে মানে ম্যানেজ করে আর কি ভাইরে দিলাম, যাতে সে ভবিষ্যতে কিছু করতে পারে, এই জন্য। ভাইরে একটা বাইক কিনে দিতেন না? থাক, বাইকটা তার মেইন স্বপ্ন না, তার মেইন স্বপ্ন কম্পিউটার, এই জন্য কম্পিউটারটা আগেই দিলাম। থ্যাংক ইউ, স্যালুট। এরকম বোন পাশে থাকলে ভাইদের আর টেনশন কি? আমাদের ইয়ামিন ভাই পিসি বিল করে আজকে বাসা চলে যাচ্ছে, টাইম একদম কম, উনি যাবে খুলনাতে। সময় বেশি একটা নিব না, আপনাদেরকে এই আপুর কথার মধ্যে থেকে একটা জিনিস একটু জানিয়ে দিই, মানে আপনি যে কাজটা করবেন সেই কাজটার জন্য বাসায় পিসি আপনি নিচ্ছেন ওইটাই বললেন। আপনি যদি গেম খেলেন বাসায় বললেন আমি গেম খেলবো আমাকে একটা পিসি কিনে দেন, কিন্তু আমি কাজ করব এটা বইলে পিসি নিয়ে আপনি সারাক্ষণ শুধু গেম নিয়ে পড়ে থাকবেন, কাজ কিছু করলেন না, এটা যেন না হয়, ঠিক আছে? আর আমার বিশ্বাস ভাই এরকম করবে না, ফ্রিল্যান্সিং করবে, গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ করবে, আর গেম খেললে তো টাকা ইনকাম করা যায়। আজকের এই ভিডিওটা সবাই একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিন, যারা 1,63,000 টাকার পিসি বিল করতে চায় তারা যেন এখান থেকে আইডিয়া নিতে পারে। কম্পোনেন্ট চয়েসগুলো কে করছে আপু? আপনাকে থ্যাংক ইউ। ইয়ামিন ভাই কম্পোনেন্টগুলো কে চয়েস করছে, এই প্রোডাক্টগুলো কে চয়েস? মানে বেশিরভাগই আমি করছি। আপনি করছেন? মানে আপনার মনের মতো প্রোডাক্ট পাইছেন? মনের মতো। দাম ঠিকঠাক আছে? ঠিকঠাকই আছে। খুশি তো? জি খুশি, অনেক খুশি। আমি নেক্সট টাইম আবার আপনাকে এখানেই দেখতে চাই, এই একই জায়গায়। হ্যাঁ, তখন এর থেকে আর অনেক দামি কম্পিউটার থাকবে, আর তখন আমি শুনবো যে ইয়ামিন ভাই টাকা পয়সা ইনকাম করতেছে। ইউটিউব, ফেসবুক, গুগল এগুলা টাকা দেয়, এই কথাটা কি বিশ্বাস হয়? ঠিক আছে, যদি এটা সত্য হয়ে থাকে তাহলে আপনিও কাজ করেন, আপনিও আর্ন করতে পারবেন, নিজের টাকা নিজে আর্ন করতে পারবেন, চাকরি খুঁজতে হবে না, চাকরি দেওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, খুলনা থেকে আসে ওনাদের জন্য অনেক ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা। আর খুলনা থেকে আরো অনেকে আমাদের কাছ থেকে এসে পিসি বিল করছে, তবে আমার কাছে একটু ব্যতিক্রম লাগলো। আপু একটা কথা আমি আসলে খেয়াল করছি, আপনারা খেয়াল করছেন কিনা, বাবা দিন মজুরি কথাটা বলছেন, আপনার আব্বুকে বলতেছি আঙ্কেল আসসালামু আলাইকুম, আপনি অনেক কষ্ট করে টাকা জমায় একত্রিত করে তারপরে যে ছেলেকে পিসি কিনে দিছেন, একদিন এই ছেলে আপনার মুখ উজ্জ্বল করবে সবার সামনে, যেমনটা আমি করতেছি। আমার বাবা বেঁচে নেই, বাট আব্বা বেঁচে থাকলে অনেক খুশি হইতো। সো আপনাদের বাবা মা যতদিন আছে এই মাথার উপরে ছাদটা যতদিন আছে ট্রাইটা এর আগেই করেন, এরা চলে যাওয়ার পরে ট্রাই করেন না, আমার মতো আফসোস করতে হবে। চলেন, আমাদের ইয়ামিন ভাইয়ের পিসিতে কম্পোনেন্ট কী কী, কোনটার দাম কত আপনাদেরকে একটু আইডিয়া দিই। প্রথমেই প্রসেসর, প্রসেসর হচ্ছে Core i5, এটা হচ্ছে ইন্টেলের 13 জেন, ইন্টেলের 13 জেন প্রসেসর, আর এটার মডেল হচ্ছে i5-13400। প্রসেসরের ডিটেলসটা একটু বলে দিই। হ্যাঁ, প্রসেসরের এটা কোর হচ্ছে 10, 16 থ্রেড, 10টা কোর 16টা থ্রেড। প্রসেসরের স্পিড 2টা থাকে, বেস ক্লক স্পিড
আর একটা হচ্ছে টার্বো ফ্রিকোয়েন্সি ম্যাক্সিম বুস্ট লাগছে ভাই কি ব্যাপার কি চোখে পানি কেন আপনার মন খারাপ চলে যাচ্ছে এই জন্য একটু মন খারাপ আরে বাবারে আপনি ওই যে আমাদের কি বলে শাবাবের ফোন নাম্বার নিয়ে যান যখনই কথা বলতে ইচ্ছা করবে আমারে ফোন দিবেন কথা বলবো ঠিক আছে ভাই কান্না করে দিছে নিচে ভালো থাকেন হ্যাঁ ইয়ামিন ভাইয়ের প্রোডাক্ট কখনো যদি সমস্যা হয় কখনো যদি কোনো প্রোডাক্ট ওয়ারেন্টিতে আসে আপনি আমার সাথে সরাসরি কথা বলবেন যে ভাই আমার পিসিটার এই প্রবলেম সবার আগে আমি ব্যবস্থা নেব ঠিক আছে ওকে অনেক ভালো লাগলো ভাই থ্যাংক ইউ প্রসেসরে 10টা কোর আছে 16টা থ্রেড আছে 2.5 হচ্ছে এর বেস ক্লক স্পিড আর 4.6 হচ্ছে এর ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি আর অনেক সময় ভিডিও করার সময় প্রসেসর হাতে নিয়েছি কিন্তু আজকের প্রসেসর হাতে নেওয়ার পরে একটু ফিলিংসটা অন্যরকম ভাই কান্না করতেছে রীতিমতো আমি কি বলবো ব্যাপার না উনি অনেক ভালো করবে ওনার ভিতরে আত্মবিশ্বাস আছে এবং আমাদের এই কাজগুলোর পিছনে আত্মবিশ্বাসটা অনেক বেশি জরুরি আপনি কাজ করতে গেলে অনেক বাধা আসবে অনেকেই বলবে যে কী করতেছিস হবে না তোরে দিয়ে পারবি না কিন্তু যদি লেগে থাকেন পারবেন এটার জলজন্ত প্রমাণ কিন্তু আমি 2019 সালে লাস্টের দিকে কাজ শুরু করছি আর আজকে 2023 বেশি কিছু বললাম না আপনারা যারা আমার ভিডিও দেখেন ফলো করেন আপনারা জানেন হাসান ভাই কোন জায়গা থেকে কোন জায়গায় আসছে আর এর পিছনে কারা ছিল সবটুকু অবদান আপনাদের এই প্রসেসরটা মোটামুটি উনি যে কাজের জন্য নিচ্ছে পারফেক্ট বাজেট থাকলে এটা আপনি নিয়ে আর যদি বাজেট না থাকে আপনি 12 জেনে চলে যান বাজেট কমবে বাট আপনার কাজের কোনো অসুবিধা হবে না মাদারবোর্ড হচ্ছে আজকের বিল্ডের সাথে B760 গেমিং এক্স এএক্স এএক্স মিনস এটাতে ওয়াইফাই আছে ইন্টিগ্রেটেড আপনাদের যাদের কেবলের ঝামেলা পছন্দ হয় না আপনারা চান যে আমি ওয়াইফাই ইউজ করবো কেবল লেস তারা এটা চয়েস করতে পারেন অথবা ওয়াইফাই ছাড়াও বোর্ড আছে অসংখ্য মডেল গিগাবাইটের ইউজ পরিমাণ কালেকশন কিন্তু ক্রিয়েটাস কম্পিউটারে অলওয়েজ অ্যাভেলেবল থাকে একটা সময় ছিল পেন্ডামিকের লাস্টের দিকে যে শুধু মাদারবোর্ড আমরা বিক্রি করতাম না কাস্টমার আসলে জিজ্ঞেস করতাম পিসি বানাবেন শুধু মাদারবোর্ড দেওয়া যাবে না বাট বর্তমানে সব মাদারবোর্ড অ্যাভেলেবল আছে আপনি সিঙ্গেল নিতে পারবেন আরও একটা মজার তথ্য দিই র্যাম এবং এসএসডির প্রাইসটা এত কমা কমছে আপনি একটা এসএসডির দামে এখন দুইটা এসএসডি নিতে পারবেন অলমোস্ট দাম কিন্তু এতটাই নিচে আসছে র্যামের প্রাইসও কমছে আমার মনে আছে 4,500 টাকায় আমরা 9 GB র্যামও সেল করছি আর এখন একটা র্যাম 2,100-2,200 টাকায় পাওয়া যায় এই বিল্ডের সাথে কিন্তু ভাইয়া র্যাম নিচে হচ্ছে OCPC এখানে দুইটা স্টিকের ছবি আছে বাট উনি নিচে একটা আর একটা আমার মনে হয় 16 GB DDR5-এর র্যাম মেগাহার্স কত 5600 না 6,000 আচ্ছা 6,000 MHz এই যে দেখেন DDR5 6,000 MHz র্যাম 32 GB বক্স বাট এক্সট্রা স্টিক উনি নিছে যে কোনো সময় চাইলে আরও তিনটে অ্যাড করতে পারবে 4টা স্লট আছে আর এসএসডি নিছে উনি 512 GB এটা স্যামসাংয়ের আপনারা সবাই তো জানেন যে এসএসডির ভিতরে একদম টপ পজিশনে স্যামসাং স্পিডের দিক থেকে আর এটা মডেল হচ্ছে PM9A1M.2 আর আপনি যদি মনে করেন যে না 512 GB ইজ নট এনাফ ফর মি আপনি আরও অ্যাড করতে পারবেন কতগুলো অ্যাড করতে চান 7টা অ্যাড করতে পারবেন 3-4টা এরপর আপনার যদি NVMe-ও ইউজ করতে চান আরও অপশন আছে আমাদের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হচ্ছে CSK 650 ওয়াটের কাপ্রাম স্ট্রাইক এটা 80+ বোন সার্টিফাইড আর 3.2 দেখেন দুইটা মেনশন করা আছে 3+2 মানে 5 বছরের ওয়ারেন্টি সো 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই ওনার গ্রাফিক্স কার্ডের সাথে আসলে কী বলে এটাকে ব্যালেন্স করে নেওয়া হয়েছে এটার জন্য যতটুকু রিকমেন্ডেড ততটুকুই নেওয়া হয়েছে আপনি ধরেন রিকমেন্ডেড 450 আপনি 850 লাগান পিসির স্পিড বাড়বে না আপনার পাওয়ার সাপ্লাই ডিপেন্ড করে আপনার কম্পোনেন্টগুলো কতটুকু পাওয়ার নিচ্ছে ও পাওয়ার সাপ্লাই থেকে বেশির দরকার নাই 50 ওয়াট বেশি নিলেই যথেষ্ট এই বিল্ডে একটা লিকুইড কুলার আছে এটা কিন্তু টুইস্টার ডাক ফ্লাশের DX240 আমার অনেক ভিডিওর মধ্যে এটা ছিল এটা আসলে একটু কম প্রাইসের মধ্যে লুকও সুন্দর পারফরমেন্সও ভালো আর লিকুইড কুলার সবার জন্য না একটা কথা বলে দিই আপনারা অনেকে আছে যে দরকার ছাড়াও লিকুইড কুলার লাগান শুধু সৌন্দর্যের জন্য আপনার প্রসেসর যদি ডিমান্ড করে যে আমাকে লিকুইড কুলার দাও তাহলে লিকুইড কুলার দিয়ে আদারওয়াইজ আপনি এয়ার কুলার দিয়ে কাজ চালাতে পারবেন এটা ভাইয়া নিচ্ছে 240 আমার মনে হয় এখানে ভালো মানের একটা এয়ার কুলার দিলেও কাজ হইতো আমাদের কাছে এখন এমন এমন এয়ার কুলার আছে যেখানে আপনার মানে 240 লিকুইড কুলার থেকেও বেটার পারফরমেন্স করে সে সমস্ত এয়ার কুলারগুলো যাই হোক এনিওয়ে এখানে একটা মনিটর আছে গেমিংয়ের গিগাবাইটের G4 এটা কিন্তু 24 ইঞ্চ এই যে G24F 24 ইঞ্চি মনিটর 165 Hz বাবা মা সন্তানদের জন্য আসলে কতটুকু করলে ওনার আব্বা মানে আপনারা তো শুনছেন ওই জায়গা থেকে ওনাকে 1,63,000 টাকার পিসি বিল করে দিছে উনি কি বাবা মাকে অস্ত্র ধরে টাকা নিচ্ছেন না এমন না বাবা মার কাছে আবদার করছে আর বাবা মা তার স্বপ্নটা পূরণ করার জন্য সর্বোচ্চটা দিয়ে ট্রাই করছে থ্যাংক ইউ আমার সেই আঙ্কেলকে যিনি তার ছেলে স্বপ্ন পূরণের জন্য এত দাম দিয়ে একটা কম্পিউটার কিনে দিছে আর সেই মূল্য অবশ্যই আমাদের ভাইয়া করবে এখানে কিন্তু আপনার কম্পোনেন্ট অনেক আছে কম্পিউটার কেস আছে একটা দেখা যাচ্ছে আর এটা কিন্তু আপনার অনেকে জানেন যে লিয়ারলি প্রথম আনছে বাজারে আর ভাইয়া কিন্তু নিচ্ছে রিভেঞ্জারের লিও ডাইনামিক দেখতে অনেকটাই লিওর মতো বাট এটা লিয়ারলি না দাম কম মানে দেখতেও সুন্দর এবং স্বপ্ন আসলে অনেকেরই থাকে যে আমি আমার একটা কেস বানাবো যেখানে আমার এই টোটাল পিসি কেসটা যেন সামনে এবং সাইডে থেকে দেখা যায় টেম্পার গ্লাস দুই সাইডে দেওয়া আছে আর একবারে টপে যে দুইটা ফ্যান হ্যাঁ এটা কিন্তু আপনার লিকুইড কুলারের এই যে এটা রেডিয়েটরের ডাক ফ্লাশের আর এয়ারফ্লো ভালো হবে না খারাপ হবে আপনি একটু চিন্তা করেন এই যে টোটাল উপরে এই টোটালটা কিন্তু মেশ
তারপরে যে সামনে এখানে মেশ, পিছনে মেশ, নিচেও মেশ, আপনি দেখেন কেসটার একবারে নিচের যে অংশটুকু আছে টোটালটাই কিন্তু আপনার এই যে জালি জালি। ওকে, আমাদের এই বিল্ডে কিন্তু আপনার মোটামুটি এই হচ্ছে কম্পোনেন্ট। গ্রাফিক্স কার্ডের কথা একটু বলে দেই, গিগাবাইটের আরটিএক্স 3060 এই গ্রাফিক্স কার্ডটা বাইরে নিচ্ছে। এটা কিন্তু 12 GB ভ্যারিয়েন্ট, আর এই হিসাবটা অনেকে মিলাইতে পারবেন, অনেক সময় দেখবেন 12 GB থেকে 8 GB দাম বেশি। এইখানে একটা হেডফোন আছে ভাই, কিন্তু হেডফোন আছে ক্যাপ্টেন 7.1 ফ্যানটেকের 8G15। আপনার প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস স্ক্রিনে দিয়ে রাখছি, এখান থেকে কিন্তু আইডিয়া নিতে পারবেন। আর যদি মনে করেন যে না আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন, সেখানে আরও ডিটেলসে দেওয়া থাকে। একটা মাউস আছে ক্রিপ্টো VX7 8 GB গেমিং মাউস ফ্যানটেক ব্র্যান্ডের। এই টোটাল পিসিটা বিল করতে ভাইয়ের খরচ হয়েছে 1,63,000 টাকা। আপনারা যদি ঢাকায় আসতে চান ওয়েল, আর যদি চান যে না আমি বাসায় বসে অনলাইনে অর্ডার দিব, যদি আমার সাথে দেখা করতে চান চলে আসেন। বাট পিসি প্রোডাক্টের ব্যাপারে আপনি 100% নিশ্চিত থাকেন, আমরা এখানে আসলে যে প্রোডাক্টটা দিয়ে পিসি বানাই দেবো, আপনি বাসা থেকে অর্ডার করলেও সেম জিনিস। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 56 57 748 47 49 50, এই হচ্ছে আমাদের ঠিকানা। যাওয়ার আগে গিগাবাইটের তরফ থেকে একটা চমৎকার ব্যাকপ্যাক ভাইয়ের জন্য। আগে কিন্তু শুধু ল্যাপটপ কিনলেই ভাই আমার ক্যাপ দেখাইতেছে যে ক্যাপও দিছে, খুবই সুন্দর একটা ক্যাপ দিছে। ক্রিকেট খেলেন? খেলি। আচ্ছা, তাহলে এটা পরে খেলবেন। থ্যাংকস গিগাবাইটকে, আর থ্যাংকস আনাস ভাইকে স্পেশালি আমাদেরকে দুইটা গিফট দেওয়ার জন্য। আর এই গিফটগুলো কিন্তু আপনার মানে মূল্য দিয়ে আসলে বিচার করা যায় না, এটা দাম কত ওইটা না, গিফট ইজ গিফট, এটা গোলাপ হতে পারে। থ্যাংক ইউ সবাইকে যারা ভিডিওটা দেখলেন, অনেক ধন্যবাদ ভাই, ভালো থাকেন। আজকে অনেক কথা বলছি, মানে আমি অনেক টায়ার্ড, আপনারা জানেন প্রতিদিন 3-4টা লাইভ থাকে গাড়ির, আজকে 9টাও লাইভ আছে। থ্যাংক ইউ সবাইকে, ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে রাখেন আর কমেন্টস করে জানাই দিবেন আমার এই ভিডিওর কোন অংশটুকু আপনার ভালো লাগে নাই, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে ওই অংশটুকু স্কিপ করতে। আল্লাহ হাফেজ।